नमस्कार बंधुरा, आमी अरूप कुलभी। आमार अनेक मा बोनदेर प्रश्न जे आमादेर हाते अनेकेर तो एम साइन आछे, अनेकेर हाते चंद्र बा अर्धचंद्रेर चिन्ह आछे। दादा आपनी मेयेदेर हाते थाकले आमरा कि फल पाबो ता निये जोदि एकटु बोलेन। ताई आमार आजकेर भिडियो सम्पूर्ण रूपे उत्सर्ग करा आमार मा बोनेदेर मेयेदेर। जदिओ ए भिडियो अवश्य छेलेदेर खूब काजे लागबे, शेष पर्यन्त संगे थाकबेन। एम साइन ज्योतिष शास्त्रे जार अति सुंदर गुणगान गावा आछे। एम साइन सेई एकटा साइन जा आमादेर आयुरेखा, शिरोरेखा, हृदयरेखा बा कारो कारो भाग्यरेखा, फेट लाइन बा शिरोरेखा, हृदयरेखार मध्य देखा जाए। एम साइन यदि परिष्कार एवं एकटू आकारे बड़ो है, प्रमिनेंट है, तहले एम साइन एटा दारुण एकटा शुभ चिन्ह। एम साइन खूब भारी चिन्ह, कारण आमरा जानी एम माने सिंह राशि मोटो, तहले एम खूब भारी चिन्ह। एम साइन यदि कि छेले कि मे जादे दो हाते ही थाके तारा पूर्ण फल पाए ते कोनो सन्देह नहीं। मेयेदेर बाम हात आमादेर नाभिपद्मेर अवस्थान अनुजाई अग्राधिकार आगे देखते हैं, अर्थात मेयेदेर बाम हात तार कर्मगत हात, डान हात जन्मगत हात, जेटा छेलेदेर क्षेत्रे उल्टो। ছেলেদের ডান হাত কর্মগত হাত, বাম হাত জন্মগত হাত, প্রারব্ধ পূর্বজন্মের কিছু স্বীকৃতি বা দুষ্কৃতি তা কতটা কি তার একটা রূপরেখা পাওয়া যায় বাম হাত থেকে। তার সঙ্গে তাল মিলিয়ে ডান হাত দেখে তিনি কিভাবে চলছেন, তা চলার পথটা কেমন, কবে ভালো কবে মন্দ, কবে তিনি ভালো সময়ে পা দেবেন, কবে হবে গোল্ডেন টাইম, তা এই দুহাত মিলিয়ে কিন্তু বন্ধুরা বিচার করা যায়। চলে আসি মেয়েদের। মেয়েদের যদি বাম হাতে এম সাইন পরিষ্কার থাকে তাহলে অবশ্যই আপনি ভাগ্যবতী, আপনি অনেক ধনসম্পত্তির মালিক, ঘরের একটা দাপুটে ভূমিকায় আপনি থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যদি মেয়েদের বাম হাতে এবং ডান হাতে দুই হাতেই এম সাইন থাকে, এহেন মহিলারা যদি উচ্চশিক্ষিত নাও হন তবুও তিনি তার ক্ষমতার প্রভাব তার পরিবারে বা সমাজে বিস্তার করবেন। তার একটা ভারী ভাব থাকবে, তাকে মান্যতা দেবে সবাই। এবং শুধু সৌভাগ্যবতী কেন বলব, এহেন এম সাইনের অধিকারী যে সমস্ত মেয়েরা, আমার মায়েরা বোনেরা, তারা তাদের সাংসারিক জীবনে তাদের স্বামী বা তাদের যে গুরুস্থান তাদের মূল অর্থনীতিটা তাদের অ্যাকাউন্ট ধরেই হাঁটবেন, অর্থাৎ বেশিরভাগ টাকা তারা এই ধরনের স্ত্রীদের হাতেই বা তাদের নামে অ্যাকাউন্টে বেশি জমা রাখবেন, অর্থাৎ বেশিরভাগ টাকা পয়সাটা এই সমস্ত স্ত্রীরাই হ্যান্ডেলিং করবে। যেমন তার একটা ভারী ভাব থাকবে, তার একটা দেখলে মানুষ তাকে হুট করে কোনো কিছু অসম্মান করে বেরিয়ে যেতে পারবে না, একটা দাপটে ভাব, একটা ভয় ভাব, একটা ওয়েটফুল অবশ্যই এই এম সাইন থাকলে হয়। তাহলে আমাদের মা বোনেদের যদি দুই হাতে এম সাইন থাকে, আমি পাশে চিত্র দেখিয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই আপনি সৌভাগ্যবতী, আর্থিক এবং সম্মানের দিক থেকে আপনার কোনো অভাব হবে না। আধ্যাত্মিক পথে যদি একটু হাঁটেন বন্ধুরা, তাহলে ওই পথেও আপনি অনেক অনেক এগিয়ে যেতে পারবেন। এম সাইন কিন্তু তাই বলে। তার সঙ্গে যদি চন্দ্র দেখুন উপরে যদি ছোট্ট দুই কনিষ্ঠ আঙ্গুলের জয়েন্টের মুখে যদি এইভাবে দুহাত জয়েন্ট করলে যদি ছোট্ট অর্ধচন্দ্র হয়, আবার নিচে যদি হৃদয়রেখা মিলিয়ে একটা বড় অর্ধচন্দ্র তৈরি হয়, তাহলে সেই মেয়েদের যদি এম সাইনের সঙ্গে এই চন্দ্রস্থান থাকে তাহলে অবশ্যই তিনি সতী সাধ্বী,
তার আধ্যাত্মিক দৃষ্টি, তীর্থ গমন, ঈশ্বরের প্রতি তার ভক্তিভাব, দেবদিজে তার ভক্তি সম্মান অবশ্যই অনেক অংশে বৃদ্ধি পাবে। তিনি সংসার জীবনে সতী লক্ষ্মীর মতো জীবনযাপন করবেন, তার কখনো কোনো অভাব হবে না। তবে এই অর্ধচন্দ্র এবং এম সাইন দুটো একসঙ্গে মহিলার দু হাতেই থাকে, তাহলে তারা একাধারে সম্মানের অধিপতি হবেন, দাপুটে হবেন, তার কথাটাই শেষ কথা বলে তারা কিন্তু মনে করেন। এর জন্য অনেক সময় অশান্তির বাতাবরণও তৈরি হয়। আর যদি সাংসারিক ক্ষেত্রে বেশিরভাগ স্বামী অন্তত 99% এই এম সাইন অধিকারী বা চন্দ্র অর্ধচন্দ্রযুক্ত অধিকারী মহিলাদের অ্যাকাউন্টেই টাকা মূলত রেখে তারা হাঁটেন, তাতে তাদের উপকার হয় এবং লাভ হয়, শ্রীভাব বাড়ে। কিন্তু ওই একটা সমস্যা হয়, এই দাপুটের জন্য মাঝে মাঝে ঝগড়া, মাঝে মাঝে একটা অশান্তির বাতাবরণ হতে পারে। তার এই তেজটাকে অনেক সময় আমাদের অনেক পুরুষ ঠিক সহ্য করতে পারে না, ফলে সমস্যা হতেই পারে। আমি চাই বন্ধুরা, প্রত্যেক মেয়েদের হাতে এই এম সাইন দুই হাতে চন্দ্র অর্ধচন্দ্র হোক। কেননা আমি যা অনুভব করছি, যা ফিল করছি, আমি চাই আমার এই অনুভব প্রত্যেক পুরুষ এই অনুভব মুখোমুখি করুক, প্রত্যেকে এই অনুভবের মধ্যে দিয়ে জীবনযাপন করুক, ভালো হোক। আবার কেমন সইতে হয় তাও অন্তত তারা সবাই সহ্য করুক। কেননা বন্ধুরা, আমার ওয়াইফের এই হাতে আছে, আমি তারই হাত আপনাদের আজকে তুলে ধরলাম, যদি কারো কাজে লাগে। সবাই ভালো থাকুন, জয় করুন।